কথা ছিল নিজের সিনেমার প্রিমিয়ারে আসবেন, সহকর্মীদের সাথে দেখবেন তার অভিনীত সিনেমা পেয়ারা সুবাস। কিন্তু সিনেমা শুরুর আগেই চলে গেলেন না ফেরার দেশে, নিয়তির কাছে হার মানলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তার মৃত্যুতে শোকস্তব্ধ সংস্কৃতি অঙ্গন। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল 10:30 অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ নেওয়া হয় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী আর ভক্ত অনুরাগীরা। দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সব ক্ষেত্রে ছিল তার সমান বিচরণ, তাই শ্রদ্ধাঞ্জলিতে আসেন সাংস্কৃতিক অঙ্গনের কমবেশি সবাই। ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার অভিনয় শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস সহ অনেকেই। এ সময় ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, কাজের মধ্যেই বেঁচে থাকবেন আহমেদ রুবেল। সকল নাটকগুলিতে অভিনয় করে সে ঢাকার মঞ্চে বা বাংলাদেশের মঞ্চে এই কথাটি প্রমাণ করতে পেরেছিল যে সে একজন জাত অভিনেতা। অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মীরাও। ওর সাথে আমরা একসাথে বনপাংশুল, হাতদায়, জৈবতী কন্যার মন এসব নাটকে অভিনয় করেছি ঢাকা। রুবেল ভাই ওই যে ওই সময় যেরকম তার সিনসিয়ারিটি, তার কাজের যে তার অবস্থা, তার অ্যাক্টিং অ্যাকচুয়ালও কিন্তু এদিক ওদিক হয়নি। একে একে ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসা জানান অনুরাগী ও সহশিল্পীরা। রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবিথি এলাকার জোরপুকুরে বা দাসর দাফন অভিনেতা আহমেদ রুবেলের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।